সেবাই আসলতে শিক্ষার্থী সকলের জীবনের যে মূল পরীক্ষা এই মেট্রিক পরীক্ষাটুক লো ছাত্র ছাত্রীসলের যে হেতালি খেলিছে এই কথাটি স্পষ্ট হয়ে পড়ছে। এটাও পরীক্ষা সুকলমে অনুষ্ঠিত করব নারা সেবা কর্তৃপক্ষে সেবার যাকী অধ্যক্ষ অধ্যক্ষগাকিয়ে দায়িত্ব স্বীকার করে তখন পদত্যাগ করা উচিত। আর আজি যে ঘটনা সংঘটিত হল এই চরম দুর্ভাগ্যজনক। আর যখন কণ কণ ছাত্র ছাত্রীয় পরীক্ষা অবতীর্ণ হয়েছিল লাখ লাখ ছাত্র ছাত্রী এই ছাত্র ছাত্রী সকলের শৈক্ষিক জীবনক লো শৈক্ষিক ভবিষ্যতক লো যে হেতালি খেলা হল এই কথাটি স্পষ্ট হয়ে পড়ছে। সেবায় যথেষ্ট গোপনীয় অবলম্বন করে পেলায় গোটেই বিষয়বস্তুবিল আগবহা বলে জাহির করে থাকে। তারপর যদি প্রশ্নকাকত ভাইরেল হয়েছে হাতে লিখা প্রশ্নকাকত যদি ছাত্র ছাত্রীসলের হাতে হাতে পড়বলগা হয়েছে তাহলে ইয়ারপর একটা কথা স্পষ্ট হয়ে পড়ছে যে এই গোটেই প্রশ্নকাকত ভাইরেল হওয়ার ক্ষেত্রে সেবার ভিতর মানুষের গোটেই জড়িত হয়ে আছে এই কথাটি স্পষ্ট হয়ে পড়ছে। গতি এটা আমি এটা প্রশ্ন করব বিচার যে এই রমেশ চন্দ্র জৈন নামের যাকী ব্যক্তিয়ে পূর্বতেও সেবার অধ্যক্ষ আছিল অধ্যক্ষ হয়ে থাকার সময় তখেতে সেবার মেট্রিক পরীক্ষা বছরত এটাই পরীক্ষা অনুষ্ঠিত করে আর সেই পরীক্ষাটা সুকলমে অনুষ্ঠিত করব নারাতো তখেতর আসলে চরম আসলে ব্যর্থতা। আর সেই ব্যর্থতার পাশতো কি কারণে অবসরের পাশতো তখেতক সেবার অধ্যক্ষর দায়িত্ব প্রদান করা হয়েছে সেই আটাইতক এটা জটিল প্রশ্ন। কার আশীষ পুষ্ট হয়ে কার আশীর্বাদ লোকে সেই পোস্টত বা সেই চকীখন বহি থাকবলে সক্ষম হয়েছে সেই আটাইতক ডর প্রশ্ন। আর এটাও পরীক্ষা তখেতে সুকলমে অনুষ্ঠিত করবলে সক্ষম হওয়া নাই, কোনো ধরনের যে পরিকল্পনা নাই, কোনো ধরনের কাঠামো সৃষ্টি নকরাক উপরে উপরে গোটেই বিষয়বস্তুবিল যে পরীক্ষাবিল অনুষ্ঠিত করেছে। আর আটাইতক ডর কথা এই সেবা নামের জাতীয় অনুষ্ঠান যে স্বাভিমানের অনুষ্ঠান এই অনুষ্ঠানটুক যে ধ্বংসর গ্রহালে ঠেলি দিছে আর পরিকল্পিতভাবে নিঃশেষ করবর কারণে যে একটা ষড়যন্ত্র করেছে আর এই ষড়যন্ত্রটোর নেতৃত্ব যে রমেশ জৈনে দিছে এই কথাটা স্পষ্ট হয়ে পড়ছে। আমি এটা কথা স্পষ্টক আমি দাবি জানাইছো এইগুলি ব্যক্তিয়ে লজ্জা স্বীকার করে পেলায় তখেতে নৈতিক দায়িত্ব স্বীকার করে পেলায় তখেতে পদত্যাগ করব লাগে। আর যদি পদত্যাগ নকরে কারো যদি আশীষ পুষ্ট নহয় তেনেহলে এই ব্যক্তিগুলিক পদরপা অবসারণ করক অপসারণ করক এয়া আমার স্পষ্ট দাবি। আর ইয়ার লগে যাকী শিক্ষামন্ত্রীগুলিয়ে বিভিন্ন সময়ত তখেতে চরম টুলুঙা মন্তব্য প্রদান করে আছে প্রশ্নকাকত ভাইরেল হওয়ার কথা সংবাদ মাধ্যমত প্রকাশ পালে তখেতে আমোদ পায় প্রমোদ পায় এনেকা টুলুঙা মন্তব্য প্রদান করে ছাত্র ছাত্রীসলের সুরক্ষিত ভবিষ্যতের প্রতি কোনো ধরনের তখেতর অবকাশ নাই তখেতর ভাবিবর কারণে সময় নাই সেই কথাটি স্পষ্ট হয়ে পড়ছে। শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব লওয়ার পরাই করোনার সময়তে হোক বা আজির তারিখলে হোক বা শিক্ষার আন আন বিষয়ত হোক প্রতিটি ক্ষেত্রে যে এগারী মন্ত্রী বিফল হয়েছে পুতলা মন্ত্রীর নিচিনাক যে বহি থাকে এগারী হজুয়া মন্ত্রী এই কথাটি স্পষ্ট হয়ে পড়ছে। গতি বিভিন্ন বিদ্যালয়ের সোণালী জয়ন্তী রূপালী জয়ন্তীত অংশগ্রহণ করার বাইরে শিক্ষা বিভাগটা যে তখেতে একু কাম করবা নাই এই কথাটি স্পষ্ট হয়ে পড়ছে। গতি আমি এটাই স্পষ্ট কথা দাবি জানাইছো শিক্ষামন্ত্রী পদত্যাগ করব লাগে সেবার অধ্যক্ষগাকিয়ে পদত্যাগ করব লাগে। ইয়ার আগতেও সেবার অধ্যক্ষগাকিয়ে এনেকা কাম কাজ করার কারণে পদত্যাগ করবর কারণে বাধ্য হয়েছিল এবারও কিন্তু রেহাই নেপাব এই কথাটি স্পষ্ট। যদি সরকারে ব্যবস্থা গ্রহণ নকরে ছাত্র সন্থা কেউ ক্ষান্ত না থাকে ইয়ার আগতেও সেবার অধ্যক্ষই এনেকা ধরনের কাম কাজের কারণে তখেতে বাধ্য হয়ে সেবা এড়িয়ে যাবর কারণে বাধ্য হয়েছিল এটিও যদি সরকারে ব্যবস্থা গ্রহণ নকরে সেই পরিস্থিতিলে যাবলে আমি বাধ্য হম। গতি অতি শীঘ্রে সেবা সংস্কার করার স্বার্থত লাখ লাখ ছাত্র ছাত্রীর শৈক্ষিক জীবনের স্বার্থত লাখ লাখ ছাত্র ছাত্রীর সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যতের স্বার্থত এই শিক্ষামন্ত্রীগী আর এই অধ্যক্ষগাকিক আর এই গোটেই বিষয়টির যখন বিষয়া জড়িত হয়ে আছে সচা অর্থ তদন্ত করে সেই সকলের উপর বিহিত ব্যবস্থা লোবর কারণে আমি আহ্বান জানাইছো। শিক্ষামন্ত্রীগুলিয়ে এই গোটেই কথা বতরাবিলাকরতে কোনো ধরনের আহ্বান নাপায় কারণ এগারী পুতলা মন্ত্রী তখেতক সজাই থাকে মন্ত্রী হিসাবে শিক্ষা বিভাগের আর তখেতে কাম কাজ করেছে শিক্ষামন্ত্রী হিসাবে কেবল এই বিদ্যালয়বিলাকর সোণালী জয়ন্তী রূপালী জয়ন্তী হীরক জয়ন্তী এনেকা অনুষ্ঠানবিলাকত অতিথি ফিতা কটা এনেকা ধরনের কাম কাজ করিয়ে গোটেই শিক্ষামন্ত্রীর দায়িত্বটা পালন করেছে তার বাইরে তখেতে একু কাম কাজ করবা নাই এই কথাটি স্পষ্ট হয়ে পড়ছে। আর তখেতে যেটা এনেকা ধরনের কথা বতরাবিল যাক মন্তব্য দিয়ে সেই মন্তব্যবিল শিশু সুলভ মন্তব্য হয়েছে আর এই মন্তব্যবিলাকরপা একটা কথা স্পষ্ট হয়ে পড়ছে যে তখেতে এই বিভাগটা চলাবর কারণে দক্ষ নহয় অন্য বিভাগের দায়িত্ব দিয়ক আমার আপত্তি নাই কিন্তু শিক্ষা বিভাগের দরে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এনেকা টুলুঙা মন্তব্য দিয়া ব্যক্তির হাতত অর্পণ করে ছাত্র ছাত্রীসল আমার জাতিটির ভবিষ্যৎবিলাক ধ্বংস করবলে কেউ দিব না লাগে এই কথাটা আমার মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান। অতি শীঘ্রে এগারী মন্ত্রীক এই বিভাগটোরপা আঁতরাই দিয়ক অন্য দক্ষ মন্ত্রীক প্রদান করক যিয়ে শিক্ষা বিভাগটা সুকলমে চলাব পারে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিটি ক্ষেত্রে আগভাগ লয় এই ক্ষেত্রে কেন ধরনের ব্যবস্থা গ্রহণ করবে?
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিটি ক্ষেত্রে আগভাগ লওয়াতে আসলে এটা কাল হয়ে পড়ছে। ত্রিপুরার নির্বাচনও এগারী ব্যক্তিয়ে চাব, মেঘালয় নির্বাচনও চাব, মেট্রিকর নকল ওলালেও মেট্রিকর নকল ধরবল এগারী মুখ্যমন্ত্রী চাব, গোটে বিভাগবিল যে এগারী ব্যক্তির নেতৃত্ব চলি আছে এই আটাইতক কাল হয়েছে, কাকু কাম কাজ করব নিদিয়ে সকলবিল এটা পুতলা মন্ত্রী হয়ে আছে, কেবল গোটে নেতৃত্ব লয় কার ঘর ভাঙিব, মেট্রিকর পরীক্ষার ডেট কেতিয়া ঘোষণা করব, নকল নকল ধরলে কি ব্যবস্থা লব, এইবিল তো আগতে আমার যখন শিক্ষার আমি পরীক্ষা দিয়ে থাকতে যখন আসলে শিক্ষক থাকে তার নিয়োজিত হয়ে থাকে কর্মরত হয়ে থাকে সেই সকলের দায়িত্ব আসিল মেট্রিকর নকল পড়লে কি করব, উইথেল করবনে ছাত্রগুলি তারপর বহিষ্কার করবনে, এইবিল বিষয় চোয়া চিতার দায়িত্ব আসিল তাত যখন নিয়োজিত করে সেই সকলের এটা কোনে দায়িত্ব পালন করে, এটা মুখ্যমন্ত্রীগুলিয়ে দায়িত্ব পালন করে যাকে আসলে কাল হয়ে পড়ছে। গতি সকল বিষয়ে তৎপর হয়ে লাভ নাই, যা যার নেতৃত্ব চলি থাকে সেই সকল স্বাধীনভাবে কাম কাজ করবলে যদি দায়িত্ব দিলেহেন নিশ্চিতভাবে বিষয়বিল সুকলমে চলিলেহেন, গতি এ টু জেড করবলে গিয়ে চাণক্য টাণক্য এনেকা হবলে গিয়ে যা কাম কাজ করে আছে সেই কাম কাজবিল কারণে ছাত্র ছাত্রী সকল হোক বা সমাজের বিভিন্ন কাম কাজবিল কিন্তু বেমেজালির সৃষ্টি হয়েছে। গতি পরিকল্পিতভাবে চলক সকল সুকলমে চলক এই কথাবিল আমি আহ্বান করো, আর ছাত্র ছাত্রী সকলের বিশেষ শৈক্ষিক ভবিষ্যৎ জড়িত হয়ে থাকা বিষয়বিল আমি সকলে সেনসিটিভ হওয়া উচিত, এই বিষয়বিল আমি কেউ খেতালি খেলা অনুচিত। পরীক্ষা কেন্দ্র সমূহত কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হল, পরীক্ষা কেন্দ্র সমূহ 140 স্থানে দাবি করা হল, তার পিছন যদি এনে একটা ঘটনা সংঘটিত হয় যময়ত গোটে স্মার্ট পুলিশে গিজগিজাই আছে, অপরাধী দেখিলে ভরিত গুলিয়ায় পিঠিত গুলিয়ায়, সেই সময়ত মেট্রিকর সেন্টারত ওয়াল বগাই নকল যোগান ধরা এজন ব্যক্তিক ওয়ালের নমাই আনবলে জেলা প্রশাসন সক্ষম হওয়া নাই। এখন জেলাত কেটা মেট্রিকর সেন্টার থাকে, চারিটার পাঁচটা মেট্রিকর সেন্টার থাকে এখন জেলাত, সেই মেট্রিকর সেন্টারকাত সুরক্ষা দিবর কারণে আরক্ষী ব্যর্থ হয়েছে, তারপর আরক্ষীর জয়গান গাই থাকে, ভরিত গুলিয়া আরক্ষী আছে, স্মার্ট আরক্ষী আছে, তারপর মেট্রিকর ওয়াল পার হয়ে পেলায় নকল যোগান ধরা এজন ব্যক্তিক তখেসকলে করায়ত্ত করবর কারণে সক্ষম নহয়, আর সেই পরীক্ষা সেন্টারত অবতীর্ণ হওয়া ছাত্র ছাত্রী সকলের পরীক্ষা বাতিল করে থাকে, পুনের পরীক্ষাত অবতীর্ণ হব লাগবে এনেকা ধরনের বিষয় তখেসকলে আগবাই দিয়ে, এইবিল আসলে চরম অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছে, এই ক্ষেত্রে প্রশাসনও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গতি সকলবিল বিষয়ত মূলত মেট্রিক আর হায়ার সেকেন্ডেরি আমার ছাত্র ছাত্রী সকলের জীবনের আটাইতক গুরুত্বপূর্ণ আর মূল ধাপ, এই ধাপটুতে যদি ছাত্র ছাত্রী সকল মানসিকভাবে ভাগি পড়বল হয় ছাত্র ছাত্রী সকলের পরবর্তী জীবনটি কেউ সুখকর নহব, আমার শিক্ষা ব্যবস্থাটা সুখকর নহব, আমার ভবিষ্যৎবিল অন্ধকর হব, এইবিল স্বার্থত অন্তত সকল রাজনীতি সকল বিষয় পরিহার করে সুকলমে চলার স্বার্থত বিষয়বিল ব্যবস্থাবিল গ্রহণ করব তাকে আমি কামনা করছি। সম্পূর্ণ বেতনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি মুহূর্তত কিন্তু উল্লেখ করে যে প্রশাসনক সেন্ট্রেল পাওয়ার দিয়ার কথা ঘোষণা করে, সেই অকল সেন্ট্রেল পাওয়ার দিয়ে প্রশাসন কিন্তু সম্পূর্ণ ব্যর্থ বলে কোথাও বিচার নেই নয়, প্রশাসন ব্যর্থ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের গোটে কাম কাজবিল আমি চাই আছো, গতি আজির কথাটা হয়েছে যে ছাত্র ছাত্রী সকলের 16 বছরীয় 15 বছরীয় ছাত্র ছাত্রী লাখ লাখ ছাত্র ছাত্রীর জীবনের কথা জড়িত হয়ে আছে, মানসিকভাবে একটা প্রস্তুতি দীঘলীয়া প্রস্তুতি অভিভাবক সকলের প্রস্তুতি আর গোটে সমাজ ব্যবস্থাটা ইয়ার জড়িত হয়ে থাকে, আর ইয়ার পিছত যদি আমি গোটে ব্যবস্থাটক এটা আগবাই লো যাব নো, একটা ব্যাগম শিক্ষা বিভাগ একটা স্বতন্ত্র অনুষ্ঠান সেবা আছে, তারপর যদি বছরত এটা পরীক্ষা সুকলমে অনুষ্ঠিত করব নো, ই আমার জাতিটোর কারণে, ই আমার ছাত্র ছাত্রী সকলের কারণে, আর সেবার দরে জাতীয় অনুষ্ঠান যে অনুষ্ঠানে ভাষা হোক সরকারি বিদ্যালয় হোক এই কথা বতরাবিল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা লয় আসে, এই অনুষ্ঠান যদি ধ্বংসর মুখলে যায় ষড়যন্ত্রর বলি হয় তেনহলে জাতিটোর কিন্তু পরিচয়ের ক্ষেত্রে ভাবুকি আহিব, এই কথা বতরাবিল প্রতি লক্ষ্য রাখি, আর এই কথা বতরাবিল কারণে এই বিষয়বিল রাইজ সচেতন হয়ে থাকে, গতি রাইজ সচেতন হয়ে থাকা বিষয়বিল এনেকা ধরনের বিষয়বিল সকলে তৎপর হয়ে খুব সুকলমে আগবাড়ি যাওয়া উচিত।